স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ভাষা আন্দোলন পর্যন্ত যার অনন্য অবদান রয়েছে, জাতির জনক জাতির চাঁদের শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, একসময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা নেতা, গণতন্ত্র লীগের প্রতিষ্ঠাতা মন্না আব্দুর রশিদ তর্কবাগী সাহেব, তার পুত্র এখানে আছেন, তার সহকর্মী এখানে অনেকে আছেন, সদস্য স্মরণ করছি আমাদের বলুন অ্যাডভোকেট আব্দুল সামাদ সাহেবকে, সামাদ সাহেবকে যিনি এই গণতন্ত্র লীগকে অত্যন্ত দক্ষতার সঙ্গে সুসংগঠিত করেছিলেন। আজকের দিনে এই মহান ব্যক্তিত্ব স্মরণ করে আমি বলতে চাই, চৌধুর রাজ্যের অন্যতম শরিক হিসাবে গণতন্ত্র সবসময় ভূমিকা রাখে। শেখ হাসিনার নেতৃত্বে গত প্রায় 10 বছর ধরে যে সরকার চলছে, অনেক দুর্যোগ দুঃসময় আমি দেখেছি গণতন্ত্রের কর্মী বাহিনীরা আপনাদের সভাপতি সদস্য সম্পদের নেতৃত্বে অন্যান্য নেতৃত্বের নেতৃত্বে আপনি সবসময় ভূমিকা রেখেছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ। এই কারণেই গণতন্ত্রকে ইফতার পার্টিতে দ্বিতীয় সময় আগে আমি এসে গেছি, গণতন্ত্রকে ভালোবাসি সম্মান করি, এই জন্য আপনাদের অনেক নেতা আসার আগে আমি এসে গেছি। আজকে ইফতার মাহফিল, সত্যি কথা যে ইফতার মাহফিলে রাজনৈতিক বক্তব্য হতে দেওয়া সমীচীন নয়, কিন্তু আমাদের সংস্কৃত হয়ে গেছে ইফতার মাহফিলে অনেকে আসেন, সাংবাদিক বন্ধুরা আসেন, তারা অনেকেই চান যে পলিটিক্যাল কিছু বক্তব্য এখানে থাকবে। আজকে আমাদের সামনে যে বাজেট এসছে আমি তাকে অভিনন্দন জানাই অর্থমন্ত্রীকে, তিনি আজকে এই বয়সেও তিনি নিজে থেকে দশম বাজেট উপহার দিল বাংলার জনগণ, তাকে অভিনন্দন জানাচ্ছি আমি তার এই কৃতিত্বের জন্য, অবদানের জন্য। এই বাজেট নিয়ে আলোচনা হবে, পার্লামেন্টে উন্মুক্ত আলোচনা হবে, বাইরেও আলোচনা শুরু হয়ে গেছে, বাজেট আসলেই তো আলোচনা হয় সমালোচনা হয়, এটা বাজেট কোনোদিনও একেবারে ধোয়া তুলছে পাতার মতো নয়, বাজেটের আকাঙ্ক্ষা থাকে, বাজেটের প্রত্যাশা থাকে, অনেক প্রত্যাশা পূরণ হয়, অনেক প্রত্যাশা পূরণ হয়। যেমন আমি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বলতে পারি যে আমি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আমি আশা করেছিলাম আমার স্বাস্থ্য খাতে আরও বেশি বরাদ্দ থাকবে, যেহেতু আমাদের বাজেটের সীমাবদ্ধতা আছে, আয়ের সীমাবদ্ধতা আছে, বিধায় হয়তো সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়। তার মানে এই নয় যে বাজেট আমি গ্রহণ করলাম না বা বাজেট আমরা কেউ গ্রহণ করছি না, এটা সমালোচনা করে অনেকে না বুঝে করে বিএনপিদের যোগাযোগ বিশ্বাস করে বিধায় বাজেট নিয়ে সবসময় তার মানে যোগাযোগ রিয়াকশন দেবে। তবে মনে করি শেখ হাসিনার নেতৃত্বে গতিশীল অর্থনীতি তৈরি হয়েছে, যেখানে অর্থমন্ত্রীর অবদান আছে, এর বাজেট পূরণের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা আবার আগামী জাতীয় নির্বাচনে আবার বিজয় অর্জন করবো ইনশাল্লাহ, আওয়ামী লীগ নেতৃত্বে চলতে হবে এভাবে কোনো সন্দেহ নাই, এভাবে আমরা সবাই আশা করতে পারছি। এটি নিয়ে মনে রাখতে হবে, সাংবাদিক বন্ধুরা আছেন, নির্বাচনকালীন সরকার নির্বাচনের 90 দিনের মধ্যে কাজ শুরু করবে, ছোট্ট একটি সরকার কাজ শুরু করবে শেখ হাসিনার নেতৃত্বে, যে অন্যান্য সংসদীয় গণতন্ত্র দেশে যেটা হয়ে থাকে। কদিন আগে মালয়েশিয়ার নির্বাচন হলো, মালয়েশিয়ার যিনি প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর নাজিব রাজ্জাক, তার অধীনে নির্বাচন হয়েছে, ডক্টর মাহাতির মোহাম্মদ যিনি তার গুরু ছিলেন 92 বছর বয়সে অবসর থেকে এই দিনে বিজয়ী হয়েছে, কিন্তু বর্তমান সরকার যারা ছিল তারা কিন্তু পরাজিত হয়েছে। অর্থাৎ ব্রিটেনে বলেন, ভারতে বলেন, মালয়েশিয়ায় দেখলেন, সব জায়গায় কিন্তু বর্তমান সরকার অধীনে নির্বাচন হয়, নির্বাচনে জয় পরাজয় আছে, ভারতে যেমন সমতাশীল দল পরাজিত হয়েছিল, মালয়েশিয়া সাম্প্রতিককালে ক্ষমতাশীল দল পরাজিত হয়েছে। জনগণ যখন ভোট দেয় সেই ভোট প্রায় উল্টানোর ক্ষমতা খুব বেশি নাই, আমাদের দেশেও কিন্তু নির্বাচন হচ্ছে, সাম্প্রতিককালে আমরা খুলনায় জয়লাভ করেছি, আমরা খুলনা কিন্তু পরাজিত হয়েছিল একবার, গাজীপুরে নির্বাচন হচ্ছে, রায় কি অফিসে জনগণ জানে, প্রশাসনের হস্তক্ষেপ করে কিছু নাই। এখন ইলেকট্রিক মিডিয়ার যুগ, তথ্য প্রযুক্তির যুগ, এখানে কারচুপি করার কোনো সুযোগ নাই, কারচুপি করলে ধরা পড়ে যাবে,
এই জন্য বলতে চাই নির্বাচনকালীন সময় নির্বাচন সরকার যে থাকবে শুধুমাত্র দলীয় কাজ করবে, কিন্তু সমস্ত ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের কাছে। সবাই ক্ষমতা অধিকার হবে নির্বাচন কমিশন, তার অধীনে নির্বাচন হবে, প্রশাসন তার কথা চলবে। এখানে কোনো দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই। কোনো ব্যত্যয় ঘটলে সারা দুনিয়া এক সেকেন্ডে জানতে পারবে মিডিয়ার মাধ্যমে। ভয়ের তো কিছু নাই, আমরা কাজ করে যাচ্ছি, কাজ করেছি শেখ হাসিনার নেতৃত্বে। জঙ্গি দমনে বাংলাদেশ একটা মডেল হয়ে গেছে সারা দুনিয়ার কাছে। আছে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, মাদক সমগ্র জাতিকে গ্রাস করে ফেলেছিল, সমগ্র তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছিল প্রায়। শিক্ষিত বলেন, নিরক্ষর বলেন, ধনী গরিব সবাই কিন্তু গ্রামে গেছে, শহরে বন্ধু মাদকে আজকে ছেয়ে গিয়েছিল। সবাই চাচ্ছে মাদকের বিরুদ্ধে একটা অভিযান চলুক। দীর্ঘদিন পরে পরিকল্পনার মাফিক এই অভিযান শুরু হয়েছে। এখন এই অভিযান চালাতে গিয়ে যদি কোনো ঘটনা ঘটে তাও তদন্ত হচ্ছে, কিন্তু মাদকের বিরুদ্ধে আছে সমগ্র জনগণ। আমি নিজে গ্রামে কয়েকদিন ছিলাম, সিরাজগঞ্জ আমার গ্রামে ছিলাম, প্রতি মানুষকে আমি দেখেছি, সাধারণ মানুষকে দেখেছি, তারা বলেছে যে মাদক যে অভিযান শুরু হয়েছে সেই কাছে নির্দেশে এটা চালু রাখে, কারণ আমার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, আমার ভাই নষ্ট, সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। একজন ঐশী, একজন সুশিক্ষিত মেয়ে, একজন পুলিশ অফিসারের কর্মকর্তার মেয়ে, সে নিজে তার পিতা মাতাকে হত্যা করেছে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে। এখানে আমার মা বোনরা আছে, আপনি নিজেও বুঝতে পারেন কিভাবে আজকে বিশ্বের অঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে, শিক্ষাঙ্গ নষ্ট, পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। একটা পরিবারের সন্তান আসক্ত হলে পরিবার আর কি সন্তে বলে স্বস্তি বলে কিছু থাকে না। কে চাইবে না বলেন এই অভিযান চলুক? সবাই চায়। সেই কাছে নির্দেশ দিয়ে চলছে অভিযান। এখানে কোনো নেতিবাচক রিয়াকশন দেওয়ার অর্থ হলো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই আমরা চৌধুরীদের সমর্থন দিয়েছি শেখ হাসিনার অভিযানকে, সরকারের অভিযানকে আমরা সমর্থন দিয়ে যাবো। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত মাদক যে অভিযান চলছে ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমর্থন করবো শেখ হাসিনাকে, সরকার জনগণের পক্ষ। ক্যান্সার যেখানে হয়ে গেছে ক্যান্সার অপারেশন ছাড়া রোগ উপায় নেই, নাহলে ক্যান্সার রোগী মারা যাবে, সমাজ ধ্বংস হয়ে যাবে যদি মাদক চলতে থাকে। এবার আজকে একটু বলতে চাই, যেহেতু সময় কম, মুক্তিযুদ্ধের শক্তির বিজয় ছাড়া কোনো বিকল্প নাই মনে হচ্ছে। যেখানে চলে গেছে আছে শেখ হাসিনার নেতৃত্বে আমরা আকাশ জয় করেছি, আছে আমরা বাংলাদেশের মানুষের মন জয় করেছি, আছে কৃষিক্ষেত্রে বলেন, স্বাস্থ্যক্ষেত্রে বলেন, বিদ্যুৎ সমাধানে সব ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি, বাংলাদেশ আছে এগিয়ে যাচ্ছে, এই এগিয়ে যাওয়াকে পিছনো যাবে না। বিএনপি আমাদের জোটের কথা আমরা জানি, জ্বালাপুরের যুগের কথা আমরা জানি, হাওয়ার কথা আমরা জানি, ওখানে ফিরে যাওয়া যাবে না। মানুষ বাংলা জনগণকে অনুরোধ করবো আমি এই